হ্যালো বন্ধুরা, আমরা বিভিন্ন সময় হলিউড মুভি দেখে থাকি। এই মুভিগুলো দেখার সময় আমরা ভাবি যে কিভাবে একজন মানুষ এমন ভয়ঙ্কর দক্ষতা অর্জন করতে পারে। কিন্তু বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, বাস্তবেও এমন কিছু মানুষ রয়েছে যাদের শরীরের দক্ষতা দেখে আপনি রীতিমতো হতভম্ব হয়ে যাবেন। চীনের এই কুম্ফু মাস্টারদের কার্যক্ষমতা দেখে আপনি অবাক হবেন। তবে আপনি জানলে ভয় পাবেন, একজন শাওলিন কুম্ফু মাস্টার হতে হলে কতটা চ্যালেঞ্জিং পথ পাড়ি দিতে হয়। মহাবিশ্বের আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি কতটা ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে একজন সাধারণ মানুষ এতটা অপ্রতিরোধ্য হয়ে ওঠে, যা দেখে আপনার গা হিম হয়ে যাবে। তো মহাবিশ্বের আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আপনারা কি কখনো ফুটন্ত গরম তেল হাতে নিয়ে কিংবা স্পর্শ করে দেখেছেন? আপনাদের উত্তর হবে নিশ্চয় না। তবে এই সন্ন্যাসীদের এমন কর্মকাণ্ড নিশ্চয় আপনাকে অবাক করবে। ফুটন্ত গরম তেলের কড়াইয়ে বসে ধ্যানমগ্ন করেন এই শাওলিন সন্ন্যাসীরা, যদিও এটা দেখে আপনার কাছে কোনো অত্যাচার কিংবা টর্চার মনে হতে পারে। তবে বাস্তবে এরা শুধুমাত্র শাওলিন সন্ন্যাসীদের একটি পরীক্ষা মাত্র, যেটিকে চীনাদের ভাষায় নাং বুয়া লুম ফু বলা হয়। থাইল্যান্ডের একটি জনপ্রিয় পার্কে প্রতি বছর একটি ম্যাগাজিন অনুষ্ঠিত হয়। সেখানে যোগ দেওয়া প্রত্যেক ম্যাজিশিয়ানরা নিজেদের পারফরমেন্স দেখিয়ে থাকেন। তবে সেখানে কিছু শাওলিন সন্ন্যাসীরা যোগ দেন এবং তারা এমন পারফরমেন্স দেখান যা দেখে পৃথিবীর সমস্ত সায়েন্টিস্টরা অবাক হয়ে যায়। তারা একটি পাত্রে তেল নেয় এবং সেই গরম ফুটন্ত তেলে বসে তারা ধ্যানমগ্ন করেন, আর তারা এমনভাবে বসে থাকেন যেন তারা কোনো নর্মাল পানিতে বসে ধ্যান করছেন। এটা দেখে বিজ্ঞানীরা বলেছেন যে একজন মানুষের পক্ষে এটা কখনো সম্ভব নয়, কিন্তু শাওলিন সন্ন্যাসীরা সেটা পেরেছেন। তবে এটা তাদের দ্বারা সম্ভব হয়েছে একমাত্র তাদের কঠিন ট্রেনিং, এক্সারসাইজ এবং মেডিটেশনের মাধ্যমে। শাওলিন সন্ন্যাসী শিশুরা 5 বছর থেকেই কঠোর পরিশ্রমের ট্রেনিং শুরু করে দেয় এবং ছোটোবেলা থেকেই তারা ডিসিপ্লিন অনুযায়ী চলে থাকে। আর ছোটোবেলা থেকেই এই শিশুরা নানা রকম ব্যথাদায়ক ট্রেনিং করে থাকে, এই জন্য এরা নিজেদের শরীরে ব্যথার অনুভূতি হারিয়ে ফেলে। আর এগুলোর পাশাপাশি তাদেরকে ধ্যানমগ্ন হয়ে থাকতে হয়। আর এমন ভয়ানক মেডিটেশনের ফলেই শাওলিন সন্ন্যাসীরা নিজের ভারসাম্য এবং ইনক্রেডিবল ফ্লেক্সিবিলিটি অর্জন করতে সক্ষম হয়। আর এরকম দক্ষতা আপনি আপনার শরীরের কোনোরকম ক্ষয়ক্ষতি ছাড়া করতে পারবেন না, কিন্তু শাওলিন শিশুরা এটা অনায়াসেই করে ফেলে। শাওলিন শিশুরা এভাবে কোনো গাছ বা খুঁটিকে সাপের মতো পেঁচিয়ে ধরে রাখতে পারে, আর এভাবে কোনো কিছুকে পেঁচিয়ে এরা দীর্ঘক্ষণ থাকতেও পারে। এরা দেখে আপনার কাছে কোনো টর্চার মনে হতে পারে, কিন্তু শাওলিন কুম্ফু মাস্টার হতে হলে এটা শুধুমাত্র একটি স্টেপ মাত্র। এরকম আরও অনেক যন্ত্রণাদায়ক ট্রেনিং দিতে হয় শাওলিন শিশুদের। এসব শাওলিন শিশুরা বহু বছর ধরে এমন ট্রেনিং এবং মেডিটেশনের মাধ্যমে শরীরের এমন দক্ষতা অর্জন করে থাকে। বন্ধুরা, আমরা জানি যে গ্লাস কঠিন ম্যাটারিয়াল দিয়ে তৈরি করা হয়, যার কারণে এটিকে একটি সুই ছুঁড়ে মেরে এপির উপর করা সম্ভব নয়, কারণ গ্লাসে থাকা কেমিক্যাল খুবই শক্ত হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, এই কুম্ফু মাস্টারের টেকনিক্যাল ক্ষমতা একবার দেখুন। কীভাবে সে একটি সুই মেরে গ্লাসের অপর পাশে থাকা বেলুনটি ফাটিয়ে ফেলে, আর এগুলো তারা করতে পারে একমাত্র দীর্ঘদিন ট্রেনিং, এক্সারসাইজ এবং মেডিটেশনের মাধ্যমে। বন্ধুরা, এই সন্ন্যাসীকে দেখুন। একজন সাধারণ মানুষের পক্ষে এমন আঘাত হজম করা অসম্ভব, এবং এমন আঘাতের দ্বারা একজন সাধারণ মানুষের মৃত্যু হতে পারে। তবে বন্ধুরা, সন্ন্যাসীদের স্থানে অবিশ্বাস্য আঘাত হজম করাকে তারা তাদের সন্ন্যাসিত্ব প্রমাণের একটি অংশ বলে মনে করে। তবে তারা এমন আঘাত হজম করে আয়রন ক্রাশ নামের ভয়ঙ্কর ব্যায়ামের মাধ্যমে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একজন শাওলিন সন্ন্যাসী হতে হলে কতটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়। শাওলিন সন্ন্যাসীরা এই বিশেষ ট্রেনিংয়ের মাধ্যমে তাদের স্থানটিকে শক্ত এবং অতিরিক্ত আঘাত হজম করার দক্ষতা অর্জন করে থাকে। কিন্তু বন্ধুরা, এই ট্রেনিং আপনি ভুলেও বাড়িতে করার কথা ভাববেন না। শাওলিন সন্ন্যাসীদের ট্রেনিং এতটাই ভয়ঙ্কর হয় যে তাদেরকে দিনের পর দিন হিমালয় বরফের চূড়ায় খালি গায়ে ধ্যানমগ্ন করতে হয়। কিন্তু বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, বহু বছর ধরে বিভিন্ন ট্রেনিং, এক্সারসাইজ, টেকনিক এবং মেডিটেশনের মাধ্যমে সক্ষমতা অর্জন করার পরেও শাওলিন সন্ন্যাসীদের আরও অনেক ভয়ঙ্কর পরীক্ষা দিতে হয়। আর এই পরীক্ষায় যদি কোনো সন্ন্যাসী পাস করতে না পারে, তবে তাকে আবার 3 থেকে 4 বছর টানা ট্রেনিং ও এক্সারসাইজ করতে হয়। আর যদি তারা এই পরীক্ষায় পাস করতে পারে, তাহলে তারা শাওলিন কুম্ফু মাস্টার খাতায় নাম লেখাতে পারে। এছাড়া এদের নিজেদের মধ্যে কিছু স্টাইল রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে মানকি স্টাইল। আর এসবের মাধ্যমে শুধু তাদের শারীরিক কসরতই নয়, তাদের বিভিন্ন বুদ্ধি এবং ধর্মীয় পরীক্ষাতেও উত্তীর্ণ হতে হয়। সেই সাথে তাদেরকে বিভিন্ন থিওরিক্যাল প্রশ্নও করা হয়ে থাকে। জেনে রাখা ভালো, এসব প্রশ্ন তাদের ট্রেনিং এর চেয়েও কঠিন হয়ে থাকে। আর এসব পরীক্ষার পরেই শাওলিন সন্ন্যাসীরা পরিণত হয় রিয়েল মনক ওয়ার অডিও অফ শাওলিনে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন।
এবং আপনি যদি এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে মহাবিশ্বের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে রাখুন। ধন্যবাদ।